পড়েছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরি দেয় নাড়ি। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যত না আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গে। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাটপালা। নায়ক নায়িকা আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। স্যার আপনার জন্য ঠান্ডা পানি দিয়ে একবার স্যার শরবত আনিয়ে নিয়ে আসি। স্যার অরেঞ্জ শরবত। হ্যাঁ যাও যাও, সেটাই নিয়ে আসো, যাও তোমার যা ইচ্ছা নিয়ে আসো। এখানে তো আমি আসছি পড়ানোর জন্য, তোমার সামনে পরীক্ষা, এই যে টিউটোরিয়ালে যা আসবে সেগুলোকে দেখাইয়ে নেই প্রশ্ন করিস নাকি। আচ্ছা স্যার, প্রশ্নটা তো পড়া দেখানো যাবে, খেয়ে তারপর দেখান না স্যার, প্লিজ স্যার খেয়ে নিন। আগে খাইতে হবে কেন? এই গ্লাসের শরবত কি বাষ্প হইয়া চলে যাবে নাকি এই গ্লাস কটকটি কড়কড়ে খাইয়ে ফেলাবে? হুম জি স্যার, আপনার কথা যুক্তি আছে, আপনি আগে প্রশ্ন দাগিয়ে নিন তারপর না হয় শরবতটা খাবেন, ঠিক আছে স্যার? এই যে তোমার সামনের যে পরীক্ষা, এই যে তিনটা বিষয় আছে এখানে, মোট 9টা প্রশ্ন সিলেক্ট করে দিয়েছি, এইখান থেকেই পরীক্ষার মধ্যে প্রশ্নগুলি আসবে। এই প্রশ্নগুলি কালকে কিন্তু মুখস্থ না, একদম ছোটস্থ করে ফেলতে হবে। আমি তোমার কাছ থেকে এটা নেব, কোনো ধরনের ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমার ব্যবহার আরও খারাপ হয়ে যাবে, বুঝছো? জি স্যার বুঝতে পেরেছি। স্যার এখন শরবতটা খান। শরবত খাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, খাইতে আসি। কালারটা তো খুবই ফার্স্ট ক্লাস হয়েছে। জি স্যার অনেক সুন্দর কালার স্যার, খান। ভালো কিন্তু গন্ধটা কেমন জানি লাগ দিয়েছে, এমনি জাজ জাজ লাগ দিয়েছে। না স্যার অনেক ফ্লেভার স্যার, বাহিরের আপন হয়েছে স্যার, অনেক মজা স্যার, ঠান্ডা পানি বানিয়েছে দেখেন স্যার, অনেক মজা। বুঝতে পারছি স্যার, খান খান। অরেঞ্জটা মনে হয় মিডল ইস্টের হইবে, কিন্তু বারুদের গন্ধ মন্দ মিলে একটা কিছু হইছে। ঠিক আছে অসুবিধা, এ ফোনটা আবার কে ছন্দ তোমার আব্বা স্ট্রোক করছে নি? হায় হায়, না কান্দো না কান্দো না, কান্নার কিছু নেই, মনটাকে শক্ত করো, আমি এই যে কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি। ওকে 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 ওকে, কান্দো না কান্দো না, ওকে। হায় হায় রে স্যার, কি হয়েছে স্যার? মোর একজন ছাত্রী তোমার মতোই পড়াই, হ্যাঁ আব্বা বলে হঠাৎ করে হার্ট ফেল করছে, আমার এমন যাইতে হবে, তার বাই বই নাই, বুঝছো? আর স্যার শরবত থেকে তারপরে যান,
की बोलती आसो इन दिस सिचुएशन ए शरबत की गला दिया नाम बे कखनी नाम बे ना तुम एक काज करो तुम शरबत टा खाइया बलाओ खाइया अल्लाह का से दुआ करो उन्हें जनो बलाओ ये जाए बच्चों की अवस्था लोग तक खूब भालो सीलो ना ना उनार जनो दुआ करते हैं तुम खाइया उनार जनो सुंदर कर दुआ करते हैं सो सेंस करे नहीं नहीं अल्लाह लोग भालो सीलो मोरे ने पास ले ना हम सब प्लान ही मिसते गलो देखी तो আর তো কম চালাক না কোনো গন্ধই তো নাই দুঃখের কথা কি আর বলবো আপা আন্নের বাপ মা আসলে হাগলের তন হাগল বেকুবের তন বেকুব নইলে আন্নের মত এত রঙে ঢঙ্গে উসাই লম্বা মাইয়ারে তো ডাক্তার ইঞ্জিনিয়ার ধরে বিয়ে দিতে হইত হাতের লগে কিল্লাই দিছে আপা বাপ মার তো কোনো দোষ নাই ভুলটা তো নিজেই করছি আন্নে ভুল কইছেন মানে আন্নে এখন কিয়া কোন ও একটা ধোকাবাজ আপা মিনারেল ওয়াটার ও শালা পড়তে পারে আপা কিন্তু ওর কথায় কোনদিন শালা পড়বে না মধুর চেয়ে তো মিষ্টি ওর কথা আপা ওর মিষ্টি মিষ্টি কথায় ওরে নিয়ে বাড়ি ছেড়ে পালাইছে আপা ওয়াল্লা আল্লাহর গজব এ কিয়া কোন হ্যাঁ দারোয়ানের মতো মোজলাক বাড়ার লগে আন্নে ঘর ছাড়ি দিবেন হায় 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 রে আই তো হাতেরে আর করে দারোয়ান রাখতেন ন আল্লাহ যা দিবেন না আপা ওটা চিটার ওটা বাটপার ওটা ফ্রড আর এই যদি কোনো নোবেল প্রাইজ থাকতো না বাটপারের জন্য তাহলে ও সেই কনটেস্টে বিনা কনটেস্টে ইসি নোবেল প্রাইজ পাইতো আমি শিওর আমি তো আসতে পারিছি আমার নামে বদনাম করা হয়েছে ঠিক আছে মাইনা নিচ্ছি কিন্তু এরপরে টাকা দিতে কইলাম তার সাথে তুমি কিসের সলা পরামর্শ করছ আরে মানে আই কি চুপ কর আই হেদির কাছে এতক্ষণ যা শুনলাম তাতে তুই সিডার তোর বোন সিডার তোর দুলাভাই সিডার তোর সিডার ফ্যামিলি তুই হাতেরে মিথ্যা বলি ফুসলাই ফাসলাই বিয়া করছস এই অপরাধে তোরে আই 93 বছর জেল খাটা কথা হল কি তোমার যে 93 বছরের জেল এই সব আমি থোড়াই কি আর করি এই যে আপনাকে বলে দিয়েছি স্বামী হিসেবে আপনাকে অর্ডার করছি এই মহিলার সাথে যদি আপনি থাকে তাহলে আপনাকে আমি ডিভোর্স দিব তখন বলার কিছু থাকবে না বলে দিচ্ছি কি বললা তুমি ডিভোর্স দিব ডিভোর্স তুমি কি মনে করছো তুমি যদি আমাকে ডিভোর্স দাও তাহলে কি বারাক ওবামার পদবি চলে যাবে নাকি আমার মাথার চুল খসে পড়বে তুমি আমাকে কি ডিভোর্স দিবা ওটা আমি তোমাকে ডিভোর্স দিব এরে তোর ছায়া হাতের মাথার উপর তন গেলে হাতেরে আয় আরো বড় ইজ্জতদার মানুষের লগে বিয়া দিউ ডাক্তার ইঞ্জিনিয়ার ধরে বিয়া দিউ বুঝছনি কথা হল কি এই যে উনি যে কথা বলে বলছে এগুলো কি তোমার কথা যে সংবাদ পাঠিকার মতো বারবার করে বলে যাচ্ছে হ্যাঁ ওনার সব কথাই আমার কথা এটাই আমার ভাষণ বাসতে পারেছি তার মানে তুমি যেটা বলেছো এটাই তোমার শেষ কথা ফাইনাল কথা ওখানে তোমার সাথে রাখবে জি উনি আমার সাথেই থাকবে এটা আমার ফাইনাল ডিসিশন ঠিক আছে আমি ভুলে দিয়েছি যে কথাটা আগে বলেছি এটা মনে রাখো এটাই শেষ দেখা এটা আমি ভুলে গেলাম আপা গো কি ভুলে গেল তাহলে কি আমি মৃত হয়ে গেল আপা আরে বেডি আনে কান্দন কিল্লাইয়া হ্যাঁ তো অনেক নামি দামি ভালো মানুষের লগে আয়ান্নার বিয়া দিও আর ভাই যদি রাজি থাকে আয়ান্নারে আর ভাবি বানাবি আন্নার আর পছন্দ হইছে আরে এটা আমি কারে দেখতেছি আমাগো সেকেন্ড ইন উস্তাদ সুবন ভাই না আসসালামু আলাইকুম সুবন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম তুই বাইসালি করে সান লাগে কেন তুই কে রুম আছস আমিও আছি ভালোই আচ্ছা আপনার লগে ব্যাগবুক ঢাকার বাইরে যেতেছেন বুঝি হ্যাঁ রাজশাহী যাইম তুই যাইবি না লগে চল আপনার লগে আমি ব্যস্ত যাব না আগলে এই কথা বললি গিলে তুই আরে ভাই সব কথা বাদ দেন আপনার কাছে আমি টাকা পেয়ে টাকা দেন আরে কে টিয়া বা বাবা আপনি ভুলে গেছেন ওই যে আপনার মোবাইল দিলাম 10000 টাকা 2000 টাকা দিলেন আর 8000 টাকা বাকি আছে সে টাকা দেন ভাই কি চিন্তা করতেছেন আরে ভাই তুই তো আরে বালা কথা মনে করাইছিস আজ যখন রাজশাহী যাইতেছি কিল্লে যাইতেছি তুই জানস না না জানি না কিলে যেতেছেন ভাই আল্লাহকে গা হলারে তুই দেখছত না কপিল নাম হ্যাঁ ওই যে তোরে দৌড়ানি দিছিল হ্যাঁ তো মরি গেছে হ্যাঁ ইন্না নিল অনিল রাজুন রোড অ্যাক্সিডেন্টে মরি গেছে বুঝত না বাবু রে আই যে রাজশাহীতে রওনা দিছি রাস্তাঘাটের কথা কোন যায়নি ক হ্যাঁ কে কোন সময় মরি যায় কোন যায় হ্যাঁ
আমি তো তোর দেনার তলে থাকতাম। হ্যাঁ 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 তাহলে ভাই আমার নগদ টাকাটা দিয়ে দেন ভাই। হাগলাই তো তোর টিয়া দিউম এলে না এই কথা বললাম। হ্যাঁ নাকি জানতে আপনি তোর লগে দেওয়া হইব টিয়া লই কি বাইরে ছিনি টিয়া বাসায় চল। ও চলুন বাসা যাই চলো। হ্যাঁ কে ফোন করছে খারা কথা কইলে। হ্যালো কোনাই কাপড়ের কাপড় কিনি এলাম টিয়া নাই কত লাগবো বাবুরে। আচ্ছা আধা ঘন্টা পরে হাঁটাইলে হইব নি কাপড়ের কাপড় কিনি আপনি ঘাড়াই রয়েছেন টিয়া দিতে নাইতেছেন না তহকেটে টিয়া নাই এটা খেয়াল করবেন না। আচ্ছা রাখেন রাখেন এত জ্বালান কি লাই আপনারা। আচ্ছা ভাই আচ্ছা রাখেন রাখেন আই দেখতেছি এই নাম্বার এটা কি। আচ্ছা এই নাম্বারে হাঁটাইতেছি ভাই রিং তো বাজলো না। ও ভাইব্রেশন দিয়ে রাখছিলাম। ও ভাইব্রেশন অবশ্য হয়। আচ্ছা হুন এখন এদিকে বিপদ হয়ে গেছে বুঝছত নি হাতের কাপড়ের কাপড় কিনি খারাই রয়েছে টিয়া দিতে হাঁটতেছে না টিয়া নাই লাগাম টিয়া হাঁড়ান লাগবে তোর তো আসে নি কত আছে তোর তো আমার কাছে দেহি কত আছে এক হাজার আর কত আর দুইশো আছে ভাই বারোশো আর নাই কেন না নাই এই যান ভাই। আচ্ছা তুই তুই তোর হিসাব আরে আরে বুঝা তো ভাই ওই যে মোবাইল দশ হাজার টাকা বেচছিলাম আপনি দুই হাজার দিয়েছিলেন আট হাজার আর এই যে বারোশো দিলাম নয় হাজার দুইশো। আচ্ছা তোর হিসাবে তুই আর তোর নয় হাজার দুইশো টাকা। হ্যাঁ হ্যাঁ নয় হাজার দুইশো। আচ্ছা তুই এখন আর হিসাব বুঝিল কোন তোর তোর মোবাইল লইছি হুম তোরে দুই হাজার টাকা দিছি তুই এখন বারোশো শোধ করে দিলি হুম আমি তোর তো আরও আটশো টিয়া হাইমু যে কোনো সময় এসে দিয়ে যাইবি। ভাই আপনি আমার লগে লাশ আর কাপড়ের কাপড় নিয়ে পল্টি নিলেন না পল্টি লইছি আই কিল্লাই লইছি তুই জানস নি কিলে লইছেন ওই মোবাইল গা আই যে বাড়িতে থাকে ওই বাড়ির এক মাইয়ার হেঁতি যখন আরাতেই মোবাইল দেখছে হেঁতি আরে মনে করছে আই চিন্তাই কেন এবং তোর এই মোবাইলের কারণে আই অন ঘর সারা আন ভাই তোর এটা রিকোয়েস্ট করি তুই আলাদা সর বুঝত নি আই প্রমাণ করবো যে আই চিন্তাই গাড়ি না তুই চিন্তাই গাড়ি তুই শিখার যাবি কেন। হ্যাঁ আই পরিচয় করাই দিও কিরবো হাতেরা তোরে থানায় ভাড়াই দিব কেন আমি সারাই নিয়ে আসবো চল ভাই ভাই এটা করলে কি আপনার উপকার হইব। হ্যাঁ আরে উপকার হইতো না দিলে এলেই না বললাম তাহলে চল। আচ্ছা ভাই কোন থানায় নিব উত্তর পশ্চিম থানা না ভাই ওই থানায় বেশি মারে ওইটা না। আচ্ছা অসুবিধা না আচ্ছা ঠিক আছে তুই আইসত কোন আছ তুই গিল্লা আইস তুই থামি গেলি গিল্লে আই আজ তো চালার দিন রে দৌড়াইতেছিলাম তুই আইলি গিল্লে আই গিল্লাই দৌড়াইছ ওমা ইয়ান কি ইয়ান কি তুই সিনস না কেন সাদা কাফনের কাপড় তুই বাইশালি করে আনলকে কেন কাফনের কাপড় দিয়ে আই কিতাম এটা আনছুত গিল্লাই তুই ভুলি গেছস কেন এটা চালার দিনে তোর কি কথা কই তুই টিয়া লইছস কাপড়ের কাপড়ের কথা কই তুই টিয়া লইছস না তুই চালার দিনে টিয়া ফেরত দিয়ে দিবি নাহলে তোরে কিন্তু কাপড়ের কাপড় পিন্দাই হয় তুই কিন্তু আরে সিনস না এটা কিরবি তুই তুই আর কিরবি তুই আগে চালার দিনে টিয়া ফেরত দিয়ে আয় এরে তুই উল্টা কথা কস কিনলে তুই কি চালার দিনের পক্ষ লই কথা কস নি। হ্যাঁ আই উল্টা হ্যাঁ তোর আটশো টিয়া পাই রে এরে তোর তোর হিস তোর হিসাই আর কত লাগি থাক মানুষ হবি না কেন তোর কপালে খারাপ আছে রে তুই মরি যাবি তুই শেষ হয়ে যাবি এরে চুয়ান না তোরে বারবার বলতেছি তুই আর কথা হন তুই আর কথা হন ভাই এরে আর ভবিষ্যৎ লই তোর চিন্তা করার দরকার না তুই আর সামনে তোর যা যা ভাই তুই চলে যা তোর ফায় ধরে তুই চলে যা হুন তোরে লাস্ট একটা বুদ্ধি দিয়ে চলে যাই আমনের উপদেশ আর লাগবে না আল্লাহর রাস্তায় আমনে আরে মাফ করি দেন আমনে আরে তালাক দিয়ে চলে যান যান
লাগবো কেমনে? এরে তুই কি আর কোনো বুদ্ধি কামে লাগাইছ? শোন তো কই যাই, তুই তোর মামার বাসায় যা, যাই মামা মামির পাও সাফি ধরি মাপসা হাসা কথা শেয়ার কর, বুঝছত নি? এছাড়া তোর জাউনের জায়গা নাই। গেলাম, কোথা হবে? হাসা কথা না বলছি, আর তো আর কোনো উপায় নাই। যা করে আল্লাহ, আমি মা বাবা আমি থ্যাংকস আপে করব আল্লাহ ভরসা। আপা নো টেনশন, ডু ফুর্তি। আপনার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনার যেভাবে ভোট বাড়তেছে, এতে আমি দৃঢ় বিশ্বাস যে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে যারা আপনার এগেনস্টে আছে তারাও আপনার সাপোর্টে চলে আসবে। আরে আপা, আপনি তো জয়ী হবেন ইনশাল্লাহ। হান্নের মুখে ফুল চন্দন ফরুক। আসলে হাসার চেষ্টা করিও, জেরুম্মা মেঘ সান্ডে বেশি দিন ঢাকি রাখতে পারে না, শাক দি মাছ ঢাকি রাখা যায় না, আরে আলু দি মুরগির রান ঢাকি রাখা যায় না, সেরুম্মা হেতেরাও আর ভাইয়ের বাড়ি বেশি দিন দল করে রাখতে পারত না ইনশাল্লাহ। মুরব্বী দাও, কি ব্যাপার ভাই আবার আসছেন? মুরব্বী আপনি আমার বড় ভাইয়ের মতো ভাই, কাল আমি একটা মস্ত ভুল করছি ভাই, আমি আপনার না দিয়ে ব্যাগটা এখানে রেখে চলে গেছি ভাই, আপনি ব্যাগটা সামলায় রাখছেন ভাই, আমি জানি ভাই ভাই ব্যাগটা আমার, ভাই আপনি ভুল বুঝতেছেন ভাই, ওই ব্যাগটা আমি চোখেই দেখি নাই, আমি কেমনে রাখবো ব্যাগ বলেন? আরে ভাই ব্যাগটা রাখলাম ওই যে আপনি দেখলেন না তো? প্লিজ ভাই আমি বুঝতে পারছি ভাই, আপনার আপনি এরকম করেন না ভাই, আমাকে বাঁচেন ভাই, ওই যে আমার সাথে দুটো লোক দেখলেন না ভাই, ওর মধ্যে একজনের সাথে আমি কাজ করি ভাই, তার আন্ডারে কাজ করি ভাই, সে আমার আড্ডা ঘটন দিয়েছে ভাই, 24 ঘন্টার মধ্যে যদি আমি ব্যাগটা দিতে না পারি তাহলে আমার কলজা ফেসা সব স্যার বেড়া করে দিবে ভাই, আমার মারি হালা হবে ভাই। ওরে ভাই আমি ব্যাগের কিছুই জানি না রে ভাই, আমি দেখিও নাই রাখিও নাই, রাখলে তো ব্যাগটা দিয়ে দিতাম না, আমি ব্যাগ দিয়ে কি করবো, আমার তো ব্যাগের দরকার নেই, অনেকে তো অনেক কিছু রেখে যায়, আপনার ব্যাগটা আমি দিয়ে দিতাম ভাই, আমার কাছে ব্যাগ নাই, আমি ব্যাগের খবর জানি না ভাই। ওই ব্যাগের মধ্যে কত টাকা ছিল আপনি জানেন? কত টাকা ছিল? 10 লাখ টাকা ছিল। 10 লাখ? আরে ভাই 10 লাখ টাকা ব্যাগের ভিতরে রেখে এই জায়গায় রেখে যায় কেউ? আপনি আমার বলে যেতেন আমি রেখে দিতাম, ক্যাশ বাক্সের মধ্যে রেখে দিতাম। আমি জানি ভাই আপনি বুঝতে পারছি ভাই, আপনি লোভ সামলাতে পারতেছেন না ভাই, আপনি আপনি ব্যাগটা রেখে দিয়েছেন ভাই, টাকাটা আপনি রাখছেন ভাই, আমি আমি জানি ভাই, আমি আমি বুঝি ভাই, সবারই লোভ আছে ভাই, আমিও আমিও কাজ করি ভাই, এই দোকান এই দোকান আমি মালে মাল করে দেবো, চকমকে চকচক করে দেবো ভাই। ওরে ভাই আর কতবার বলবো ব্যাগ আমার কাছে নাই নাই নাই। চুপ, মিছে কথা কন না, মিছে কথা কন, তুই আমারে একদম খেয়ে ফেলামো খেয়ে ফেলামো। আপনি ব্যাগটা এখানে আমি রেখে গেছি এবং এই ব্যাগটা আপনি নিছেন, টাকাগুলো আপনি হাতায় নিছেন, আমি 24 ঘন্টা পর আসবো, যদি ব্যাগ ফেরত না দেশ তোর চালায় ঘুরে দেবো, তোর দোকান আমি ছাড়খার করে দেবো ভাই, ব্যাগের খবর জানি না আমি ভাই, খামা খা আমার সাথে কইলাম অনুরোধ অনুরোধ কইলাম হইল না না ভাই, আমি কিন্তু ব্যাগ নেই নে ভাই। আমি আপনার দলে যোগ দিতে পারি, সেটা গোপনে ওপেনলি। কে সেটা আছেন কেন কি
কথা হল কি আপা বুঝলে তো বলবেন যে বলছি আমি আপনার দলে যোগ দিতে পারি সেটা গোপনে ওপেন দিলাম আল্লাহ কি লে কি আছে ওপেনলি যোগ দিলে আপনারে হার লাগতে কামে গো কেন কি বলছেন আপনি এটা তো আসলে আপনি আইসেছে খুব ভালো হয়েছে আমার মনে মধ্যে ভরসা পাইছে মানে পানি চলে আসছে দেখছেন কি বেঈমানের বেঈমান এতক্ষণ বলছে গোপনে অঙ্গদলে যোগ দিব আর খারার উপর হেরে গেছে আরে এ বেটা দে মিনিটে মিনিটে দল ফলটায় এই তুমি জানো কে আল্লাহ আন্নে আরে চিনেন না কেন এত তাড়াতাড়ি আরে ভুলে গেছেন আন্নে যতই ভুলি যা অভিনয় করেন কোনো লাভ নাই সময় থাকতে আন্নে আর কাছে সারেন্ডার করেন নলে জানে বাসতে পারতেন না এই রত রই এই মহিলা কি বলছে कथा पुलिस আই থানায় যে ডাইরি করে আসছি অন্তন আই বাড়িতে অবস্থান করতাম ঠিক আছে পুলিশ যদি পরে আসে তুমিও পরে এসো আমি তখন দলিল দস্তাবেজ কাগজপত্র নিয়ে পুলিশের সাথে কথা বলবো এখন তুমি যাও না না আই মরে গেলেও এই বাড়ির দখল থাকতেন না ফয়জন আই জান দিও কিন্তু বাড়ির দখল থাকতেন না কথায় আছে 10 রায় এক দখল ঠিক আছে তাহলে আমি অন্য ব্যবস্থা নেব এই রাতন আই চল আস্তে ওই চল আরে কি আপনি হেসকে হেসকে হইছেন না আরে বুঝি ভাই আরে বুঝি যাইও এসে বলতে তো আমি মামাটা ফরাই কি আর করে আপা কি বুঝি দাও না এনে বইবে ঢাকা ফিলে তোরে কি বলছিস তোর নাকি হারাম নি তোরে কি বলছিস তোরে বলছিস না মামা মামির বাসায় যাই মামা মামির ফাদরি তুই কান্দা গাড়ি কর সব ঠিক হই যাইবো বাবুরে তুই আরে বলছ তাই তো হুনছি এই তো রওনা করছিলাম চিন্তা করলাম একটু সাগাই যাই আরে তুই হলানির চেষ্টা করতেছস কেন এরে চুবাইন্যা এরে হলাই কোনাই যাবি লাভ নাই তুই এটা ভালা জায়গায় আছস যে জায়গায় ফিরি যা তুই তোর ভালা লাই বলতেছিস আই আরে তোর কথাই শুনি না আমি তুই যেই কথা আরে কথাই তো শুনি 24টা ঘন্টা তুই আর হিসে লাগি রইছ উপদেশ 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 আই চিটা হই গেছিস তুই যা আম ভাই যা যা আই যাই মাই যাই তুই যা আচ্ছা তুই আই গেলাম আচ্ছা যা তুই দেখতেছিস তুই যা আই আসতেছিস যে ভাইয়া কয়টি হইছে বাবা পয়সা লাগবে ইয়ে কল বিস্কুট খাবেন বিস্কুট আছে নি জান বিস্কুট এটা কত বাবা এটারও পয়সা লাগবে হ্যাঁ পয়সা লইবেন নামনে আচ্ছা ঠিক আছে সামনে বসুন হ্যালো হ্যাঁ বাবু তুমি কোথায় আমি কোথায় আরে তুমি এটা কি বললা আমি তো সব সময় তোমার আশেপাশে থাকি তুমি কি সেটা জানো না আচ্ছা শোনো আমি জানি তুমি সব সময় আমার আশেপাশে থাকো আমার না অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম কি প্রবলেম এই এক মিনিট দাঁড়াও তোমাকে কি কোনো ছেলে ডিস্টার্ব করছে তুমি যেমনটা মনে করছো তেমন কিছুই না সমস্যাটা হচ্ছে আমার বাবাকে নিয়ে তোমার বাবাকে নিয়ে মানে এই তোমার বাবা কি আবার তোমার বিয়ে শাদী দিয়ে দিবে নাকি ধ্যাত আমি বলি কি আর আমার আজকে আজকে কিছু গুন্ডা বান্ডা আমার বাবাকে থ্রেট করছে বলছে
আমার বাবাকে নাকি ওটা মেরে ফেলবে। কি বললা? এই তুমি এটা কি বললা? তোমার বাবাকে হুমকি দিয়েছে খুন করবে, এটার মানে কি? তোমার বাবা কি আমার বাবা না? আমার বাবা তো, আমি তোমাকে কথা দিচ্ছি আঙ্কেলের গায়ে একটা ফুলের টোকা পড়তে দিব না। তুমি কোনো চিন্তা করো না তো, নিশ্চিন্তে থাকো, আমি আছি তো, আমি দেখতেছি ব্যাপারটা। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। আচ্ছা শোনো, সামনাসামনি দেখা হলে আমি তোমাকে সব বলবো, এখন তাহলে রাখি। ওকে, তুমি কোনো চিন্তা করো না, লাভ ইউ, বাই। ওকে জানো, রাখি। তোমার ঘটনা কি? আমাকে ঝামেলায় ফেলে তুমি ইঁদুরের গর্তে লুকালে কেন? আরে আমি তো সারোয়ারের পাশে গিয়েছিলাম, সেই 40 বছর আগের ঘটনা তুমি জানলে কি করে? কথা হলে কি দুলা ভাই, আমি তো পাশতে পারছি না। 40 বছর আগে কিসের ঘটনা সেটা বলুন তো দেখি। ইঁদুরের গর্ত বুঝলি না তুই? আরে শোন, এই কলেজে পড়ার সময় সারোয়ারকে আমরা ইঁদুর বলেই জানতাম, আর তোর বুবু সবসময় বলতো যে আমি নাকি ইঁদুরের গর্তে গিয়েছি, মানে যখন আমি সারোয়ারের বাড়িতে যাই তখনই মুখ বলছে যে ইঁদুরের গর্তে গিয়েছি। আচ্ছা থামো, নিচে নিচে যে একটা ঝামেলা এসে মাথার ওপর বসে উপরে মগজ খাচ্ছে তার কোনো ব্যবস্থা করেছো? হ্যাঁ, আমি তো ধমক দিয়ে এসেছি। কি? আমি ধমক দিয়ে এসেছি, বলেছি যে তোমার কাগজপত্র নিয়ে এসে পুলিশের সাথে দেখা করো, যদি প্রমাণ হয় তাহলে অবস্থা বুঝি ব্যবস্থা। কি? তুমি ধমক দিয়ে ঝামেলা তাড়াতে চাও? হ্যাঁ, ও ধমক দিয়ে করে বিরক্ত দেখিয়ে এসেছে, হায় রে আল্লাহ, ফু দিয়ে পাহাড় উড়িয়ে দিতে চাই। শোনো, এক্ষুনি এক্ষুনি তুমি পুলিশে ফোন করো। পুলিশকে এক্ষুনি ফোন করব? একটু সময় নিলে হয় না? না, হয় না। এই মুহূর্তে তুমি পুলিশকে ফোন করবে, পুলিশ এলে আমি ওদের ধরিয়ে দেবো। কথা রেখে বলবো, ভুললি তো বলবে যে বলছি, দুলাভাই যখন ধমকটা দিয়েছে তুমি আগে দেখো না ধমকে কাজ ছড়িয়ে তো একবার ডালডাল করে। দুলাভাই চামচাগিরি না? তুমি মনে করছো দুলাভাই চামচাগিরি করবে আর তোমার বউকে আমি এই বাড়িতে থাকতে দিব? কোনোদিনও তোমার বউকে আমি এই বাড়িতে থাকতে দেব না, ব্যাস। আর ওই মেয়েকে পুলিশে না দিয়ে আমার কোনো ঘুম নেই। জি, সামাইকুম, উত্তরাতনা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে অফিসার ইনচার্জ আব্দুল বাতের রানা কি আছে? জি, আমি শাহিন আহমেদ রানা বলছি। এই রানা, আমি তোমার রহমান আঙ্কেল বলছি। ও আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? এই শোনো, আমি খুব বিপদে আছি, একজন পাগলি মহিলা আমার বাড়িতে এসে উঠেছে। ও পাগলি? নিশ্চয়ই আপনার বাড়িতে ট্রিটমেন্ট করার জন্য আসছে আঙ্কেল। কত মানুষই তো বিপদে পড়ে আপনার বাড়িতে আসে। না না, আরে না, কোনো ট্রিটমেন্টের জন্য আসেনি। এই শোনো, ওই ওই মেয়েটা এসে দাবি করছে এটা নাকি তার ভাইয়ের বাড়ি, আর তার ভাইকে আমরা গুম করে রেখেছি। আচ্ছা বলো দেখি, কীরকম আজগুবি কথা? ও আচ্ছা আঙ্কেল, এই মহিলার বাড়ি কি নোয়াখালী? হ্যাঁ হ্যাঁ, নোয়াখালীর তো। ও তো সকালে থানা এসেছিল, কিন্তু ও কোনো প্রমাণপত্র দেখাতে পারে নাই বলে আমি ওর কোনো কমপ্লেন গ্রহণ করিনি আঙ্কেল। আচ্ছা আচ্ছা শোনো, এখন তো ওই মহিলা আবার নিচে এসে বসে আছে। আচ্ছা, এই আমি তো পুলিশে ফোন করতে চাইনি, কারণ বাড়িতে পুলিশ এলে মানুষ খুব একটা খারাপ ধারণা করে, বুঝেছো? সেই জন্যই আমি আমি কিন্তু এখন একেবারে নিরুপায় হয়ে তোমাকে ফোন করছি। আপনি একেবারে চিন্তা করবেন না আঙ্কেল, আমি আসছি, এখনই আসছি। হ্যাঁ ঠিক আছে বাবা, বাবা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ সব মিটে গেল, সব মিটে গেল, একেবারে পাড়ার থেকে এসে দেখো এখন কি হয়। কলা কি আগে তুমি সিঁড়ি দেয়নি? তোরে কলা দিও কিলে, একলা খাই আমার খিদে লাগছে, ভাই চলি যা।
এত ভাই ভাই কেরম লাগে কম তো হাতের কই চলি জানার লাগি হাতে যায় না দা দেখছেন কেরম লাগে হাতের জামার লাগে বলি হাতে মনে না দা চলি যা বিস্কুট আছে নি বিস্কুট লাগবো না ওই চকলেট দেন মনে अरे अरे दीम निजे बासले पाबेन नाम बुझस ना गिरले सब भी जोंटा अलग अलग है गुरे केरुम लागे कौन हिसाब से नहीं अरे हिसाब दी हिडी भी दे करन दे भाई दे কত হয়েছে ভাইয়া বারো টাকা স্যার টাকা দেন আতন কেউ টেনে লয় না ভাই টাকা দেন আমার টাকা স্যার হইব না ভাই টাকা দিতে হইব যা লাগবো কেন যা লাগলে আর কি মনে করছি জানেন নি আমি মনে করছি যে ওই আমরা এত টিয়া লইবেন না ব্যাকে বিদেশে যাবেন আপনি ফ্লাইট কবে মানে আপনি কয় কোটি কায় রওনা দিবেন আপনার কপালে খারাপই আছে আপনি আপনি এখনি সরি বলেন তাকে সরি বলেন উনি সেই মহিলা যিনি উইরা এসে কাকা বাবুর বাড়িতে জুইরা বসার মতলব করতেছে ধান্দাবাজি করতেছে তাই না এই যে মিয়া আন্নে কইলাম বিরাট বড় ভুল করতেছেন বিরাট বড় ভুল করতেছেন আন্নের ভবিষ্যৎ যে আমার ভবিষ্যতের মতো ফুটফুটটা আন্দার হেডে গান্নে টের পাইতেছেন হ্যাঁ টের পাইতেছেন আরে মিজান ভাই আর দুই ঘন্টার মধ্যেই আপা অরিজিনাল মালিক হয়ে যাবে এই বাড়ির আপনি বুঝতে পারতেছেন না গোধুলি আর রতন ছাড়া সবাই আমাদের দলে চলে আসছে এখনো সময় আছে আপনি যদি আপনার পিঠের চামড়া বাঁচাইতে চান আমাদের দলে চলে আসুন কি বললে অনন্যা তুমি দেখি কাকা বাবুর দল ছেড়া উনার দলে যোগ দিতেছো তুমি তো মীর জাফরের ভূমিকা পালন করতেছো অনন্যা বলতেছেন আমি মীর জাফর মীর জাফর তো একজন পুরুষ আপনি একজন পুরুষের সাথে আমার তুলনা করতেছেন তাহলে তুমি মহিলা মীর জাফর তুমি যার বাড়িতে থাকতেছো তার বিরুদ্ধে আবার দল পাকাইতেছো
তুমি একসময় ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হইবা এবং ভস্ম হইয়া যাবা। এই যে মিয়া, আন্নার বাসন থামান। কি এত বড় বড় বাসন দিয়েন না, আন্নার মতো এত বড় বড় বাসনালা আই জীবনে বহুত দেখছি, কোন লাভ হয় না, ভুল করলে পরে পস্তার লাগে, বুঝছেন নি? মিজান ভাই দেখেন, এখনো সময় আছে, আমাদের দলে চলে আসেন। এখন যদি আমাদের সময় মতো কথাটা না শোনেন না, আপনার যে কপালে কি খারাপি আছে, এই বাড়িতে একটা জায়গা পাবেন না, আপনার রাস্তায় ওই যে ফুটপাতে গিয়ে আপনার ঘুমাইতে হবে। ইউ নেভার নো হু এম আই, আমার জীবন থাকতে তোমাদের দলে আমি যাব না। তবে একটা কথা শুনে রাখো অনন্যা, তোমার এই বেইমানের জন্য তোমার ঘোর অন্ধকার নাই আসবে জীবনে। এই আমি বইলা গেলাম, আমি নিজাম। হ্যাঁ পাগল নাকি? আপা আপনি প্লিজ মাইন্ড করেন না, উনি কিছু বুঝে না, ওনার যে কি হবে। আচ্ছা সব কাগজপত্র সব কিছু হাতে পাওয়ার পর কি আপনি ওনারা কখন এই বাড়িতে রাখবেন বলেন? অফিসার সাহেব, আপনি আসাতে না এখন আমরা সবাই নিজেদেরকে অনেক নিরাপদ মনে করছি। নিরাপদ মনে করছেন মানে? আরে আপনি বুঝতে পারছেন না কেন, একজনের বাড়ি আর একজন দখল করে নিজের বাড়ি বলে আমাদের উপর হুকুমদারি করছে। এখন আমরা যেহেতু মানে সবাই মিলে ন্যায়ের পথে আছি না, আমাদের উপর একটু হুমকি ধুমকি আসছে, তো আমরা তো অনেক ভয় ছিলাম। ভাগ্যিস আপনি চলে আসছেন, এখন আমাদের ভয় পুরো কেটে গেল, তাই না আপা? আর ডাক্তার ঠিক সময় মতো আই করছেন। আগে বান্দি লই জানে হাতে গেছে আসল ক্রিমিনাল। কি বলতেছেন আপনি? আমি ক্রিমিনাল মানে আমি কোথায় ক্রিমিনাল গিরি করলাম স্যার? আপনি তার কথা বিশ্বাস করবেন না স্যার, আমি কারো পক্ষে না, এ পক্ষ না অপক্ষ না স্যার, আমি নিরপেক্ষ মানুষ। মিজান ভাই খবরদার মিথ্যা কথা বলবেন না, আপনি আমাদের বিপক্ষে যান নাই, তারপর আমাকে হুমকি দেন নাই, আমাদের সবাইকে হুমকি দেন নাই। আপনি আপনি আমাদেরকে কি কি বললেন যে আপনি সন্ত্রাসী এই সে এগুলো বলে আমাদেরকে ভয় দেখান নাই? কি বললা তুমি অনন্যা? তুমি এটা কি বললা? আমি তোমারে হুমকি দিছি আমি সন্ত্রাসী? হ্যাঁ
স্যার দেখেন স্যার আমার মতো একজন নিরীহ বালক স্যার আছে স্যার দেখেন আমি উল্টা স্যার আমার এই যে সন্ত্রাসীরা আমার কুপায় দেখেন চোখের অবস্থা কী করছে স্যার তুমি এটা বলতে পারো না নেভার স্যার স্যার হিজ লায়ার শি ইজ লায়ার স্যার লায়ার ইউআর লায়ার তাহলে আপনি কে স্যার আমি স্যার একটা স্যার অত্যন্ত সাধারণ নিম্নমানের ভোটার স্যার আর ভোট হচ্ছে স্যার আমার মৌলিক অধিকার স্যার এটা তো কেউ খর্ব করতে পারে না স্যার স্যার আমি স্যার ভোটের অধিকার ছিল দেখে আমি স্যার ভোট দিছি আমার কাকাকে এর জন্য যদি স্যার কোনো অপরাধ হয়ে থাকে স্যার আমাকে স্যার আপনি অ্যারেস্ট করে নিয়ে আসেন স্যার দরকার পড়লে আমার 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 ফাঁসি দেন স্যার আমি কিচ্ছু বলবো না স্যার আপনি এখান থেকে এক পাও লড়বেন না আপনার বিষয়টা আমি দেখছি স্যার কিরে তুই আরে বাঙাই ব্যবসা শুরু করছো কেন এরে তুই এবার আসস কিলে আয় কিচ্ছি আমি কোনো অন্যায় করছি দোকানদারের লগে তুই যেটা করছো এটা কি অন্যায় না কিচ্ছু আগে হাতের মারি এলাইছি তুই দোকানদারের ঠেয়া দিস নাই হাতের কোমর ভাঙ্গি এলাইছিস তুই কস তুই অন্যায় করস না কেন বাইচালি করছি দুষ্টমি করছি তা দুষ্টমি করার অধিকার কি আর নাই আর আর দোষ নেই পয়লা দোষ তো পয়লা দোকানদারের হাতের আমি টিয়া দিতে চাইলাম হাতে টিয়া লইব না আরে বাবা বাবা কয় আর আদর সুম্মা কয় আর তুই লগে লগে ব্যবসার আইডিয়া বাইর করে ফেললি কেন ব্যবসা কি আর দুষ্টামি করছি বললাম তো আচ্ছা তুই এরম কিলে রে এরম শয়তান তাই আর জীবনে চোখে দেয় নাই এরম কি করলে তুই মানুষ হবি তুই আরে ক তোরাই বললাম তুই যা তোর মামার বাসায় যা মামার পা ধরিতি মাপসা তুই আর কোনো কথা শুনছ তুই এই গলিতে ঘুরোস ওই গলিতে ঘুরোস সাদে কানে বই বই তুই থাকাস আর এক দোকানদারের লগে তুই কি শিকারি করস কি শুরু করছ তুই কথা উনস না কিনলে তুই আচ্ছা কোনো মামার বাসায় যাইতেছি তোরে কথা দিলাম আমি যাই দিলে তো বলতেছি আমি যাই বিশ্বাস কর আচ্ছা আই গেলাম লগে আসি তোরে কইলাম কি দিয়ে খাতির যত্ন করি আন্নারা তো দূর থেকে আর জন্য আইসেন আন্নারে কি দিও নাস্তা শরবত এরে অনন্যাফা সারে গো কি দেন যায় আরে স্যার স্যার সব শরবত দেন স্যার টায়ার্ড না জিন স্যার তাই না স্যার ডিউটি অবস্থায় কারো বাড়িতে কিছু খাওয়া নিষেধ আছে আমাদের এই যে আপনি যান যে আঙ্কেল আন্টিকে খবর দেন বলেন যে বাড়িতে পুলিশ এসেছে আর কাগজপত্র যা আছে সব কিছু নিয়ে আসতে বলুন স্যার অবশ্যই স্যার আপনি বলছেন আর আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো স্যার হ্যাঁ যান স্যার আপনার পিস্তল চাপ থাকবো থাকবো এই যে আপনি যে আপনার এই যে ভাইয়ের বাড়ি বলে দাবি করতেছেন তার কি প্রমাণপত্র আছে আনেন সব কিছু দেখি কি করা যায় আচ্ছা তাহলে আপনি ততক্ষণ একটু বসেন আমি চা নাস্তা নিয়ে আসি আপনি আমার কথা হাসতেছেন কাকু আপনি আমার বিশ্বাস করতেছেন না বিশ্বাস না হলে নিচে চলেন আপনি নিজ চোখে দেখবেন আস্তে কথা বলো একদম চিৎকার করবে না আস্তে কথা বলতে পারো না ষাঁড়ের মতো চিৎকার করছো আমার কানের পর্দা করে ফেটে যাচ্ছে কাকি কানের পর্দা নষ্ট হলে কিন্তু চিকিৎসা করে কানের পর্দা ঠিক করা যাবে বাড়ি যদি একবার দখল হয়ে যায় তখন কিন্তু সেই বাড়ি আর ফেরত পাওয়া যাবে না আপনারা তো আমার কথার কোনো গুরুত্ব দিতেছেন না যখন পুলিশ এসে হাত করা পরে আপনাদেরকে থানায় নিয়ে যাবে জেল খাটাবে তখন আপনারা আমার কথা বিশ্বাস করবেন
আরে বোকা, এই আমি তো পুলিশকে ফোন করে এখানে আসতে বলেছি। কোন কি কাকা, আপনি নিজে ফোন করে পুলিশকে বাড়িতে আসতে বলেছেন? হ্যাঁ, আমি তো এনেছি। তাহলে ওই পুলিশ মহিলার পক্ষ নিল কেন? ওই মহিলার পক্ষ নিয়েছে মানে? তুমি কি করে শিওর হলে যে পুলিশ ওই মহিলার পক্ষ নিয়েছে? জি জি কাকা, পুলিশ ওই মহিলার সাথে হাইসা হাইসা ঠং করে কথা বলতেছে, আর আমারও ধমক দেওয়া বললো, যা উপরে থেকে ওই মালিকের নিয়ে আয় আর দলিল দস্তাবেজ সব নিয়ে আয়, যা। যারা থাকে বেগুন কি ঠক জোর দান্দাবাজ, এতরা ঠ্যাংগের পর ঠ্যাং তুলি খায়। মামি বুঝি হেলাইছে, মামি এল্লাই পুলিশ ডেকেছে, দরাই যাও না। খুবই মুশকিলের বিষয় না সোমান ভাই, আপনি একটু ভিতরে গিয়া দেন না, বিষয় আসাটা কি? আরে হাউল কি আমি বড় আসামি, আমি ভিতরে গেলে কাম কর, তুমি যাও। আমি গিয়ে আবার কোন বিপদে পড়ি? তোমার গুমা কে আসামি এটা কি জানিনি, কোন দম মার কাছে ফেলাই দেয়, ঠিক আছে নি। আমরা দুজন বাড়ির পিছনে গিয়ে জানলাম, তোমার এরকম করো, আমি কি কারেন্ট নেই। কি বলে জানেন, একটা পাগল বেড়ি বলে কি, এই যে বাড়িটা আছে না, এই বাড়িটা আমার ভাইয়ের বাড়ি, আর আমার ভাইকে কালাম্মা খালু গুম করে রেখেছে, গুম করে এখন এটা তাদের বাড়ি হিসেবে গণ্য করা হচ্ছে। আপনি এতি এতি করতেছেন কেন, এতিটা কি তা আপনি চেনেন? তারে
হেতি তো আর চিনি নি পাগল সেটি ওই মহিলার কথা শুনেন আরে না হাগল মহিলার কথা বলতেছি আর কি সেটি দুষ্ট সেটি দুনিয়ার বেজেকটা আরে জানেন না তো আশার ফট থেকে দল পুরা কিন্তু ভাগ হয়ে গেছে এই যে অনন্যা আছে না অসভ্য মেয়েটা এই অনন্যা তারপর রতন মামার বউ এ কফিলে সবাই মিল্লা এই যে এই বেরির দলে চলে গেছে খালি আমি আর রতন মামা আঙ্কেল আন্টির সাথে আছি অন্ধি পুলিশ চলে গেছে সরকারি সাক্ষী আমার পক্ষে এই যে ওনার বাড়িটা উদ্ধারের জন্য আসছেন আমার খুব স্বপ্ন ছিল বুঝছেন এই বাড়িতে থাইক্কা মনে করেন যে সরকারি একটা চাকরি করব কাকার কাকুরে খুবই আমি শ্রদ্ধা করতাম কিন্তু আপার কাছে যেটা শুনলাম উনি বলে এই বাড়ি দখল করছে তার বাড়িঘর সব কিছু দখল করে নিছি শোনার পরে তার প্রতি যে কী পরিমাণ একটা ঘৃণা চলে আসছে কী কব আপনারা স্যার স্যার সুন্দর করে আপার এই বাড়িটা উদ্ধার করে দিয়ে দেন ঠিক আছে বুদ্ধি করুন কি বুদ্ধি স্যার এইমাত্র আমার শ্রদ্ধা বদল সবুজ ভাই যেসব কথাবার্তা কইল তার প্রত্যেকটি কথা তার প্রত্যেকটি শব্দ আমার কথা বিশ্বাস করবেন স্যার এই আল্লাহ আগে এই কথাগুনায় আমি তাক করছি আর এনে চান্স পায় আপনার সামনে আমার কথা হে মুখ দিয়ে পটপট করে বাই ঘুরে দিল হে কিন্তু একটু নকল বাস কফিল তুই কী বলতে আসিস পুলিশ সাহেবের সামনে কী বলতে আসিস আমি নকল বাস জীবনে কখনো কোথাও নকল করছি সব সময় পরীক্ষার মধ্যে আমি সুন্দরভাবে লেখা হে পরে পাস করছি নকল করবো কোথা থেকে রে আমার কাছ থেকে অনেকে নকল করছে তুই জানিস একটা থাপ্পড় দিয়ে কিন্তু দাঁত ফড়াই দিব আপনি খালি নকল বাস সাধারণ না উন্নত মানের নকল বাস কি আল্লাহ খুদা আমি দাস দা করছি এবারে হুবহু হে জন কয় না এমন কি আমি নিজে কইতেছি আরে আল্লাহ হাতে কি শুরু করছে কে হইল বাতাসটা উল্টো মেয়ে ঘুরে গেল বুঝতে পারতেছি না ছোটবেলায় দৌড় ঠোঁট দিছ
দাবি করছে এই বাড়ি নাকি ওর ভাই। চাকরি করছে তখন এই জমিতে কিনে বাড়ি তৈরি করছে তো আমি জানি, কিন্তু দলিল দেখার কি আছে? সেটাই তো কথা। আরে মেয়ে আপনার পাউলের মতন এত কথা বলার দরকার নাই তো। আপনার কি বলছে এত গোটো গাই আনানোর লাই? আপনার যান, আপনার কাম করেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ওই পুরুষ মির্জাফরটিটা কোন দিকে পালাইছে দেখছো? চাগল নিয়ে আছে। আরে জিঙ্গেন কিনে আরে কে দায়িত্ব দিছে? নি আপনার দায়িত্ব দিছে, আপনি টোকাই বাইর করবেন। আরে তুমি এরকম তেরা তেরা কথা হওয়া কি জন্যে বাবু রে? আপনি আল্লোকে কথা কই সময় নষ্ট করিয়েন না, হাতেরা হলাই যাইব। আপনি তর্ক বিতর্ক টক শো যা কিছু করবেন হরে আমার লোকে করিয়েন অন যান আগল। তুমি কিন্তু কানটা ভালো করতেছো না সোবান। আচ্ছা আপনি বালা করি উল্লেই ফেলাইছেন, আপনি বালার ডিব্বে, আপনি আল্লাহর রাস্তা যাইবেন নি অন। আরে দূর আয় তো বান্ধবী, থামেন তো মিজান ভাই, আপনিও কিন্তু কম যান না, থামেন। আচ্ছা শুনেন, একটা হেল্প করতে হবে। আই ওই বা আর সামনে দিকেও যায় না, পিছন দিয়ে মনে হইলো গেল। আপনি চাঁদে যান, চাঁদে দেখতে না হয় তার। আচ্ছা বুঝলি, তোমরা কাম করো কেন? মানে আমি তো পুরুষ মানুষ, আর তো নানান প্রবলেম থাকতে পারে, মানে তারা আরে টার্গেটও করতে পারে। তোমার কোনো সমস্যা নেই, তুমি তো কোনো দিন কোনো দোষ করো নাই, আমি জানি। তুমি ভিতরে ঢুকে যাও, হ্যাঁ এখনো পিছন দিতে আর কিচ্ছু হইত না, কিচ্ছু হইত না, আমি বললাম। আর বল শুলে ধরিও মাইন্ড করো। তুমি এরকম মিথ্যা মানুষ কথা বলে হরানি করেছো কারেন গীতে? ভাইজান আনলে চলে আইসেন, আনলে হাতরা বান্ধি রাখি দিছিল না? হ্যাঁ ভাইজান কথা বলতেছেন না কেন? সুভান তোমার ভাই? হ্যাঁ আর ভাইজান, আর ভাইজান চলে আসছে। ভাইজান আনলে যদি আর না আসতেন হাতরা তো আরে পুলিশ দিয়ে জেলার ভাত খাওয়াইতো। এই মেয়ে কি তোমার বোন? হ্যাঁ তুমি কি ওর ভাই? এই মেয়ে যা যা বলছে সব কি সত্য? কি হলো, কথা বলছো না কেন? তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, আবার তুমি ফিরে এলে কোন সাহসে? মামি আপনি কি মনে করছেন? আর কি অত পাশান না আপনি, আরে
বলছেন না অনেক লাই চলে যাও অনেক লাই আর খুব অভিমান হয়েছিল যে চলে যাই আমার জীবনে এই মুখ দেখাই না কিন্তু আমনের প্রতি মামার প্রতি এই বাড়িতে ব্যাকের আগে ব্যাকের প্রতি আর এরম মায়া পড়ে গেছে ফাইলাম না অনেক চেষ্টা করিয়া ফাইলাম না চলে আসলাম আমি তোমার প্রতি আমার কোনো মায়া বাসেনি বুঝতে পারোনি হ্যাঁ মামি আয় আপনার চিনি না আপনি কিরম পাশা আপনার মুখে এক কথা বলেন যখন রাগ উঠি যায় তখন আপনার মুখ থাকে না আপনি তো ব্যাকেরে ভালোবাসেন আপনার কত বড় কইছি আর মামার কথা কি কইব হ্যাতের দিল যেরম হ্যাতের যে দরিয়া বারা কইছে বারা হ্যাতের যে দিল দরিয়া কইছে তাই হাতে কি হাসব নি হাতে তো কাইন্দব আল্লাহ জানি না চলে আইছি তেল দিয়ে কথা বলার চেষ্টা করবে না বাতাসে চিরা ভিজবে না আমি এসব পছন্দ করি না বলে দিচ্ছি আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি একবার চিন্তা করছি যাই মায়া হয়ে গেছি আমি ঘিরতে আপনাকে চারি মামারে চারি মামাকে চারি আমি যাইতাম থাকবো না আমি অসহায় আমি যদি চলে যাই আর লাশ যাইব আমি যাইতাম না কথা হলে কি বললে তো বলবেন যে বলছি মায়া এমন একটা জিনিস কাঁঠালের আটার মতো এ যদি একবার জোড়া লাগে সেটা ছাড়া যায় না এই তুই কাঁদছিস হ্যাঁ বুবু কথা হলে কি আমি আবেগে কাঁদেছি কাঁদা খাওয়াইতে পারিনি আচ্ছা বুবু ওহাকে কি ক্ষমা করে দেওয়া যায় এখন রাখ সেটা আমি পরে দেখছি আই তুমি এখন বলো এই মেয়ে তোমার কে ও যা যা বলছে সব কি সত্যি কথা হলে কি সুমন ভাগ্নে এই যে ওহা যে বলছে যে এই বাড়ির মালিক সে তোমার যে বোন সেটা কি সত্যি আসলে তো সুমন ভাই বলেন না এই যে মহিলাটা যে বলতেছে সে আপনার বোন কথাটা কি সত্যি তাহলে কি আপনি এই বাড়ির মালিক নাকি আরে কি তা হইলো সুমন ভাই চুপ করে আছেন কে রে আপনি ঠিকঠাক করে কোন এই মেয়েটা আপনার বোন লাগে কি না ও ভাই ভাই আনে আনে রে কি বোবাই ভাইছেন আনে কথা কন্যা কিলে আয় আনের বুইনা ব্যাগতে জিঙ্গাইতেছে আনে উত্তর দেন না কিলে ও ভাই 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 আয় আনের বুইনা আই কি কইম মামি আরে তো ব্যাকে বাই কয় আরে দোকানদারে বাই কয় আরে এই বাড়ির ব্যাকে বাই কয় বাবা করছেন যে বেড়া মাছ আছে হাতেও বাই কয় সেতিও আরে বাই কয় আল্লাহ সেতি কি আর বই নই গেল তার লগে তো আর কোনো রক্ত সম্পর্ক নাই ভাই আই আন্নের বুন্য আরে দূর আপনি কি বলতেছেন কি বলতেছে এগুন সে দি গোনাত তো নাই চাই তো কিছু জানি না সে আরে ভাই বলে আর মানি লন লাগব আগল আরে আল্লাহ রে শেষ পর্যন্ত আন্নে আরে অস্বীকার করলেন আই আন্নের বুন্য আমি সেটি কি বলতেছে আর মার আর কোনো মাইয়া নাই খামাখা বানাই লইছে বাবু রে এত বুঝতে পেরেছি এই সব ষড়যন্ত্রের মূলে হলো তুমি তোমার কঠিন বিচার হবে চার ঠিক বলছেন আপনি যখন দড়ি ফেলাইছেন অন আই আপনারে রিকোয়েস্ট করি সেতিরে লই যান সেতু কত বড় সাবাস আপনি চিন্তা করছেন হ্যাঁ আর মামা আমার বাড়িতে আসি সেটি বলতে চাই সেটির বাড়ি হ্যাঁ মামা আমি নিঃসন্তান সেটি সুযোগ নিতে চাই চার আপনি লই যান তাকে লই যান তোমাকে কিচ্ছু করতে হবে না আমি বলেছি না এদের বিচার আমি করব কথা হলো কি বাবু আপনি শুধু ওহার বিচার দাবি করছেন ওহার সাথে তো আরো অনেকেই ছিল তাদের বিচার হবে না খালি একার বিচার করছেন কেন রানা তুমি শুধু এই মেয়েটার বিচার করবে আর আমি সবার বিচার করব এই মুহূর্তে এই মেয়েকে তুমি এখান থেকে যাও ঠিক আছে আন্টি এই চলো আর ভাই যদি আরে অস্বীকার করো আর কোয়াল আর তোর বাপ আর কি আল্লাহ কে বিচার করো আচ্ছা ঠিক আছে এত কান্না করো
কি করছি আপনি আমার দিকে অবগুণ দৃষ্টিতে তাকাচ্ছেন কি আমি আচ্ছা ঠিক আছে আমার ইচ্ছাটাকে আমি কবর দিলাম আর আপনি আমাকে কন যে আমাকে সিল্লা সাবায় গিল্লা কি আমি খাবেন ইচ্ছা করতেছে শুধু তোর লাগে আমার আমার এই ফালতু মহিলার দলে যোগ দিতে এসি নাহলে জীবনই কোনো কিছুর বিনিময়ে আমার ওই দলে কেউ নিতে পারতো না শুধু তোর জন্য আমি ওই দলে গেছি ভাই ওই নয়েক যদি উল্টা করে দরা যায় তাহলে কিন্তু ছয় মনে হয় এখন যদি উল্টা আমি আপনি কই আমার প্রাণপ্রিয় কাকা কাকের দল আমি ত্যাগ করছি তখন দল থেকে ডিগবে দেখে ওই মহিলার দলে গেছে আপনার নিগে আপনি আমাকে বাধ্য করছেন তাহলে কি বাবুনি হ্যাঁ মিথ্যকের মিথ্যক ফালতু রাড্ডি এই ফ্যাক্টরির ফ্যাক্টরি মিথ্যকের ফ্যাক্টরি এই আমি কখন তোরে বাধ্য করছি বল আমার বুঝাইয়া বল তুই তাহলে আমি কখন আপনাকে বাধ্য করছি হে দোকান এই তুই দেখেন সব কিছু বুঝলা যাইতেছিস তুই তো বিলাইছ বেশি ভাইয়া দেখেন ভাই আপনি আমাকে মিথ্যকের ফ্যাক্টরি কইছেন আবার মুহে যা আসতেছে তাই করতেছেন কুত্তা বিলাই বেজি আর একবার যদি আপনি আমার কোনো পশু পাহির হাতে তুলনা করছেন তাহলে কিন্তু আমি আপনার খবর করে দেবো কি বললি কো ভিল্লা ওরে খবর করে দিবি হ্যাঁ এর আগেই তোর সিল্লা কাইটটা লবণ লাগাইয়া কসকসাইয়া খামু তাহলে আমার কি আমিও কিন্তু একই কাম করবো পরিস্থিতি যা দেখতেছি না মনে হইতেছে কি যে কাইটটা সিলিয়া লবণ দিয়া আইন দেয়া খেলা দিই আপনি এই জায়গায় গাপটি মারা বই সরে দেন হ্যাঁ আপনারা যে বাড়ি সুতা তন্নতন্ন করে খুঁজতে আছে আপনি জানেন শোনেন এইবার আপনি রক খাইবেন না তারা খাইবেন না আমি বলে দিলাম কি বলেন সবুজ ভাই তারা কি সাদের মধ্যে আসতেছে নাকি নিচের আপডেটটা আমাকে একটু বলেন তো আপডেট আর কি বলবো নিজেই তো আপডেটের খবর হয়ে গেছি তবে অবস্থা খুব খারাপ আর আরেকটা কথা বলি আপনার কিন্তু মনে হইতেছে এই বাড়িতে আর থাকাইবে না যে ব্যাগ নিয়ে এই বাড়ির মধ্যে আইছিলেন এটা সাটি বাটি গোল করে সব কিছু গুছাইয়া রেডি হয়ে যান যাইতেইবে পড়তেইবে আপনি তো দেখি বোকা মানুষ আমি না সমস্যা আছি তা ঠিক আছে কিন্তু আপনি কি খুব সুবিধাজনক স্থানে আছেন না না নিজের চিন্তা মই করি না মোর হাড় একটু দুর্বল আছে বেশি যদি চিন্তা করি তাহলে স্ট্রোক করতে পারি এই জন্য মা বলছে সবসময় চিন্তা কম করবি চিন্তা মিন্তা না করে যদি কোনো অন্যায় করস ডাইরেক্ট অ্যাকশনে লাটাস করে পায়ে পড়ে যাবি মাপ পায়ে যাবি বাস শেষ চিন্তা মিন্তা করবি না বুঝলেন আপনি একটা পুরুষ মানুষ এই কথা বলতে পারলেন আমার তো মনে হয় আপনার ভিতরে যে কলিজাটা আছে সেটা একটা মুরগির কলিজা আমি তো মনে হচ্ছি যে কাকি মনে এনে চলে এসছে তবে না আসলেও এখানে চলে আসবে নিশ্চিত এনে থাকাটা ঠিক হবে না আমি চলে গেলাম আপনি যদি যাইতে চান যান তবে কাউকে বলবেন না আপনি যে আমাকে দেখছেন কেন বলবো না কি জন্যে আপনি না মনে অনেক সাহসী সাহসী একজন নারী তো বলবো না কি জন্য ডরাইতেছেন কে হ্যাঁ জান তো জান আপনি আমার সামনে থেকে যান আর শুনেন আপনার চেয়ে আমার সাহস বেশি আরেকটা কথা শুনে রাখেন কলি কারো কাছে মাথা নত করে এই বাড়িতে থাকবে না হুম ঠিক আছে ঠাকুরের জায়গা নেই বড় বড় কথা মানুষ করতে নাইলাম না
হাতের লাই আপন বইনেরে পুলিশের হাতে তুলে দিছ। তোর বুদ্ধি নাই, তোর ঈমান নাই কেন? তাই কিতাম তুই জানস না, হেতি হাঙ্গল তুই জানস না, হেতি কোন জায়গা তুন কোন বেজার লাগাই দেয়, কত বেজার লাগাইছে হেতি। এটা তুই ব্যাকের সামনে খুলি বললি না কি ভাই? তুই তো জামিলা মিটি যাই, তো বুঝস না গিল্লাই অ নাই পুলিশের ডরে ব্যাক কথা স্বীকার করতে হারি না কিতাম আই। বুঝলাম তুই ডর আস, তোর ভুলের কারণে তোর বই নাও জেলে। তুই কি মনে করস তুই কে কামড়া ঠিক করছ? মানে কিতাম আর একখানা বুদ্ধি দে, তুই আমি থানায় যাবি, থানায় যাই তোর বোনকে সারাই লই যাবি। তুই এটা কইলাম আর হাস একখান বুদ্ধি দিছিস, আমি থানায় যাই কেন? ও বাবা, তুমি গড়া এসে আমার গায়ের উপরে পড়তেছ, হ্যাঁ তোমাকে গড়ানির অসুখ হয়েছে নাকি? অসুখ আর নাই, অসুখ আমনে রয়েছে। আপনি একলাই ছিলেন কিলে হাতেরা কই, এত কো ধরিয়ে দিয়ে আরেন নাই? আরে এক কথা কর না, ডরের সরে এমন দৌড়, এতক্ষণ মানে উত্তর সিটি কর্পোরেশন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনে গিয়া বসে আছে। তা আপনি উত্তর আছেন কি? আপনি দক্ষিণে চলে যাইতেন। আপনি একটা জামিলা বুঝছেন নি, আপনি অনেক বড় জামিলা। কি বললা তুমি? আমি জামিলা? আপনি জামিলা না, আপনি জামিলা আল নিবিতে, আপনি জামিলা শেষ নাই। মামা আমি বসে রয়েছি অপেক্ষা করতেছি আপনার লাই বিচার করব। যান পাল্লা কি বাবু।
আমি এইমাত্র ডিসিশন নিলাম যে তোমাদের কাজটা করব, আমি ওকালতি করব। এখন ওই উকালতির আগে ফিস লাগবে, ফিস ফিস দুইজনে তুমি দিবা 5,000, তুমি দিবা 5,000। বিচারপতির কাছে বিচার যাক, সে আমাকে মাফ যদি করে সব ডিসমিস হয়ে যায়, তারপরে ঠিক আছে তাহলে পরে ওই হাজতখানার থেকে আমাকে মুক্ত করেন, মুক্ত করার পরে আমরা ফিস দেবো। হ্যাঁ হ্যাঁ, এক কথা কত হলো কি, আপনার ওকালতি যদি কামে লাগে, যদি আমরা সত্যি সত্যি মুক্তি হয়ে যাই, তাহলে পরে আপনার ফিস আমরা দিয়ে দেবো। ডিসিশন দিয়ে দিচ্ছি। ওকে, ছাগল কি কে দুইজন তুমি এমন তারা কাজ করে? হ্যাঁ, আর তোমার কথা আমি করবোই না, তোমরা তো সেটা সিতার বাটপার মির্জাভর, এই এক কথা ওই এক কথা, দেখা যারা কোনো। আচ্ছা ঠিক আছে, লাগবো না, আমি এই মুহূর্তে থেকে উকালতির ছাইড়া দিলাম, খালামা তোমাদের দুজনকে ধরে নিয়ে যেতে বলছে, চলো যাই। শোনো, একটা কথা মনে রাখবা, তোমরা জন্যায় করছো, তোমাদের কিন্তু জেল হাজতে যাইতে হবে, যাবজ্জীবন অবধারিত, ফাঁসিও হইতে পারে। মুখ কিন্তু আমাদের আছে, আমরা কাকির কাছে যে কমো, দুজন মিলে একসাথে কমো। কাকি, আপনি বলে মিজন ব্যাগ করে দিচ্ছেন, 20,000 টাকা ঘুষ নিয়ে আসো, তাহলে করে মাফ করে দেবো। আপনি কি ঘুষখোর কাকি? মোবাইলের মধ্যে আপনি যে চাইছেন না, সব রেকর্ড কুটিয়ে ফেলাইছি। আমি তো 20,000 টাকা ঘুষ চাই নাই, আমি তো ফিস চাই নাই, 20,000 টাকা চাইছি, 10,000 টাকা। 20,000 টাকা কইবা কেন তোমরা? 10,000 টাকা ঘুষ চাইছেন তো আপনি? আপনি তো দুর্নীতিবাজ, আপনার নেতা হওয়ার যোগ্য না, সেটাই আমরা কাকা কাকি গিয়ে বলবো। ওকে চলো। আমি ফিস চাইছি, ঘুষ চাইছি, ওই তো ঘুষ আর ফিস, ফিস আর ঘুষ দুইজনই খালাতো মামাতো ভাই বইনি, অসুবিধা নাই, একই। ঘুষ হলো গা ফিসের ক্লোন কপি।
ক্লোন কপি হলো ঘুষ। ওকে ঠিক আছে। কবে ক্লোন ক্লোন কলন মানে ডুপ্লিকেট কপি অত কত দরকার নাই কিয়া। সে পারবে না, সে ঘুষ চাইছে, ঘুষ আমরা ঠিকভাবে দিতে চাই না, সে এখন পারবে না। এটাকে বলবো যে নেতা হওয়ার সে যোগ্য না, সে নেতার থেকে তাকে বরখাস্ত করতে হবে। ওকে শেষ। ওকে যান, আপনি যান, চলুন চলুন। আমার রেকর্ডে জুতা হইতো নষ্ট, আমার তো ইয়ে নাই, কাজ থাকি কিছু নাই, আমি জানি তো এই মাল কি, যে কোনো সময় পৌঁছে লইব, এই জন্য এই আওয়াজটা দিলাম। সমস্ত আপনি আরে আপনি কাঁদছেন কেন? বসেন বসেন বসেন। আপনি কাঁদছেন কেন? আপনার সমস্যাটা কি বলেন তো, প্লিজ আপনি কান্না বন্ধ করুন, কান্না বন্ধ করে আসল ঘটনা খুলে বলুন। স্যার আপনি আমাকে আগে কোন আপনি আর উপকার করবেন। থামেন, এটা কি মামা বাড়ি আপনার পেয়েছেন? আপনি পুলিশকে ম্যানেজ করতে চাচ্ছেন? আপনার ঘটনা কি খুলে বলুন, আর ঘটনা খুলে বলতে না পারলে আমি আপনাকে থানা থেকে সেন্টি দিয়ে বের করে দিব। স্যার আপনি আমাকে আটকাই রাখেন, স্যার আমাকে আটকাই রাখি, আমার বোনকে চাড়ি দেন স্যার, সেদিন কোনো দোষ নাই, ব্যাগ দোষ আর স্যার আমার, স্যার আপনি আমাকে আটকাই রাখেন। আপনার বোন কে? স্যার আপনি মনে হয় স্মরণ করতে পারতেছেন না, ওই যে আপনারা ব্যাকে মানে সবাই গেছিলেন আর ওই যে আঙ্গ রহমান সাহেব আমার মামা হাতের বাসার তো অ্যারেস্ট করিয়ে আনছেন আপনি। ও আচ্ছা, ওই মহিলা সত্যি সত্যি আপনার বোন? আর বোন আমার ফ্রেন্ডের বোন স্যার, সেদিন কোনো দোষ নাই, ব্যাগ দোষ আর স্যার। ও আমি চিনতে পারছি, তাহলে আপনি আন্টির সামনে অস্বীকার করলেন কেন? আপনার বোন ডরে চাপ ডরে ডরে, আপনাদের দেখি আমি এরকম করছি, ডরে এরকম করছি চাপ। ও সব চক্রান্ত চক্রান্ত করে তোমার বোনকে পাঠিয়েছে আঙ্কেলের বাড়ি দখল করার জন্য, তাই না? ভেবেছ ওনার কোনো সন্তান নাই, বৃদ্ধ মানুষ, তোমার ভয়ে বাড়ি ছেড়ে দিবে, তাই ভেবেছ তো? স্যার আপনি কি বলতেছেন, আপনি তো উল্টা বুঝতেছেন স্যার, এরকম এরকম কোনো ঘটনা না স্যার, করি বলতেছি এরকম কোনো ঘটনা না স্যার। তাহলে কিরকম স্যার আসল ঘটনা হইতেছে, আর বোনের মাথা খারাপ আরই মেন্টাল কেস, সেটি পাবনা হসপিটালে ছিল, অনেকখানা ভালো, তো হসপিটালে তো নানি বাড়ি রাখি এসছি, তো উনি সেটি লগার ফোনে কথা হয়েছে, আমি বলছি যে আমি মামার বাড়িতে আছি, যে মামার কথাটারে সেটি মনে করছে আমার বাড়ি, এই কথা শুনি সেটি আসি আসে ব্যাগ গ্যাঞ্জাম লাগাই ফেলাইছে, সেটি মনে করছে আমার বাড়ি আরে। আচ্ছা তাকে যে আপনি পাবনার মেন্টাল হাসপাতালে ট্রিটমেন্ট করিয়েছেন তার কোনো ডকুমেন্ট আছে? সেটির তো সবসময় ওষুধ খাওয়ান লাগে, সেটির ব্যাগের মধ্যে প্রেসক্রিপশন ওষুধ তো থাকুনের কথা, আমি তো করতেন পারি না স্যার। ঠিক আছে তাহলে আপনি অপেক্ষা করেন, ও হাজতে আছে, আমি ওকে ডাকাচ্ছি, যদি তার কাছে মেন্টাল হাসপাতালের কোনো প্রেসক্রিপশন বা ওষুধ যদি থেকে থাকে তাহলে ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে আপনাকে সহ কিন্তু আমি হাজতে ঢুকাবো। আরে আপনি আবারও কান্না শুরু করলেন কেন? আচ্ছা ঠিক আছে বসুন। এই শফিক, এই হাজত খানা যে মহিলা সমিতি আসছে ওটাকে পাঠাইছেন। আই মে চুপ করে আছো কেন, কথার উত্তর দাও। ধরা পড়ে গিয়েছে, কি উত্তর দিবে? কালাম মা শুনেন, এই যে আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, বিপদে আসল বন্ধু চেনা যায়। ঠিকই তো, আপনার বিপদের সময় আপনি আপনার শত্রুপক্ষকে চিনতে পেরেছেন, ভালোই হয়েছে। আমি একটা কথা ভাবলে অবাক হই, কোত্থেকে কোন এক মহিলা এসে জুড়ে বসলো এই বাড়িতে, আর সবাই তার দল হয়ে তার পক্ষ নিয়ে দল গঠন করে মিটিং মিছিল শুরু করলে, একবারও আমাদের কথা ভাবলে না?
এই সেন্সে কিন্তু আপনি আপনার শত্রুপক্ষকে চিনে গিয়েছেন কালাম্মা। এই যে আপনার কে আপনার পরে তারপরে আপনার বিরুদ্ধে যে দল গঠন করে, এদেরকে কি বাড়িতে রাখা উচিত, বাইরে ফেলে দেওয়া উচিত? এই মেয়ে, এই তুমি এত কথা বলবা না, আমি আন্টির বিরুদ্ধে কোনো রকমেরই দল গঠন করি নাই। মা গো মা, শুনছেননি কালাম্মা? হ্যাঁ, কি বড় মিথ্যা কথা বলতেছে, সে নাকি আপনার বিরুদ্ধে দল গঠন করে নাই। আই মেয়ে, তুমি আমার বিরুদ্ধে দল গঠন করো নাই, তাহলে কি করেছো? না না আন্টি, আমি তো শুরু থেকে আপনার দলেই ছিলাম বুঝছেন। আমি যখন দেখছি গোধুলি আমার সাথে আছে, আমার আশেপাশে থাকে, আমি ওকে অ্যাভয়েড করার জন্য মহিলার দলে গেছি। আন্টি সত্যি বিশ্বাস করেন আমার কথা। কি ছাড়া পড়া মিথ্যা কথা বলে বলেন তো। হ্যাঁ, আমি তো আগে ওকে বলতাম গুলবেবি, এখন তো দেখি ওখানে গুলবেবি না, ও মিথ্যা কথা জন্ম দিতে পারে, ও একটা মৃত্যুকে জন্মদাতা। আমি কখনোই আপনার বিরোধিতা করি নাই কালাম্মা। একদম শুরু থেকে ভুলে যাচ্ছ কেন? শুরু থেকে তো তুমি তার পক্ষে ছিলা। আই খবরদার, খবরদার মিথ্যা কথা বলবা না বেয়াদব মেয়ে। আর একবার যদি কোনো মিথ্যা কথা বলো, আমি কিন্তু একদম তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। দেখছেন আন্টি, সে কি বলতেছে আমাকে? আপনার চোখের সামনে আমার কি কি কথা শুনায় দিল? আই আই তোমরা দুজনে চুপ করো, আমার কথার উপর একটা কথা বলবে না। এবে এখন বলো, তোমার এত বড় অপরাধের জন্য কি শাস্তি? আন্টি আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেটাই মেনে নিব। আপনি বলেন আমি কি করতে হবে? কালাম্মা আমি বলি কি শাস্তি হওয়া উচিত। এই এই মে তুমি কেন বলবা? হ্যাঁ আমাকে শাস্তি দিলে আন্টি দিবে, তুমি তো এখানে কিছু বলতে পারো না। আই গজলি তুমি চুপ করো। অনন্যা তোমার শাস্তি হলো আজ থেকে এই বাড়ির সবার জামা কাপড় কাচবে, ইস্ত্রি করবে। গজলি এ কথা বাড়ির সবাইকে জানিয়ে দাও। জি কালাম্মা, আপনার শাস্তি দামা খুবই পছন্দ হয়েছে। যাও কাজটা ঠিকঠাক মতো করবে, আমি যেন কোনো কমপ্লেন না শুনি। যাক আমাদের বাড়িতে একজন পার্মানেন্ট দোফা পাওয়া গিয়েছে। দেখছেন আন্টি, দেখছেন আপনার সামনে সে আমাকে কিভাবে থ্রেট মারতেছে। তোমার কাছে আর হাজার শুক্রিয়া। মুরগি ওই আল্লাহর রাস্তায় দিও, গরিব দুঃখী দিও, মাজার দিও। আরে আপনি এক মুরগি ফকির মিসকিন মাজার কয় জায়গা দান করবেন? চার সেটি আমার মতন আপনি শুদ্ধ করে কথা বলতে পারে না, কথার কথা বলছি আমি, আপনি কিছু মনে করিয়েন না কেন? দেখি আপনার ব্যাগে কি ওষুধ আছে দেখি। চার বলছে দিবি নাকি দিবেলা? ধরে রেখুন শিক্ষিত সমাজে সবসময় শুদ্ধ করে কথা বলবে। কি চার? হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা তো মেন্টাল হাসপাতালের প্রেসক্রিপশন, বাট আমি তো আঙ্কেলের অনুমতি ছাড়া ওনাকে ছাড়তে পারবো না। চার তুই আই মামার লগে একটু কথা কই কেন? কি ব্যাপার সুবান, আমাকে ফোন করেছো কেন? তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো? বাবা আমি তোমায় এসছি, তোমার তোর বলতেছি বাবা, বাবা তোমার বই বাবা সত্যি মানসিক রোগী, সত্যি অন্যের জিনিসটা নিজের জিনিস মনে করি বাড়াবাড়ি করি ফেলায়, সত্যি আপনার বাড়িটা নিজের বাড়ি মনে করি
উল্টা পাল্টা কাজ করি ফেলাইছে। এই মমতা তোমার বোন, এই কথাটা তুমি অস্বীকার করেছিলে? বাবা এই পুলিশ দেখি অস্বীকার করছি মামা, আই ডরে অস্বীকার করছি, পরে আই সিদ্ধ করি দেখছি যে আই অন্যায় করছি, অন্যায় দাঁড়ায় চলে আসছি। আপনি যদি একটু চারকে বলি দেন তাহলে আর বোনটা শাস্তির হাত তুমি রক্ষা পায় বাবা, কই দিবেন নি বাবা। সুমান তুমি কাঁদছো কেন? তুমি ওসিকে দাও, রানাকে দাও। জি বাবা। মামা আপনার লগে কথা বলছি। জি আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ও ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সোমান কি বলছে, ওর বোনটা নাকি পাগল? জি আঙ্কেল, ওনার বোনটা আসলেই পাগল, ওনার কাছে মেন্টাল পেশেন্টের ওষুধ পাওয়া গেছে। ও তাই নাকি, তাহলে আর কি করা, ওই ও যেহেতু মেন্টাল পেশেন্ট, আচ্ছা ওকে এই ছেড়ে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় না? হ্যাঁ জি আঙ্কেল, সেটা করা যায়, কিন্তু কিছু প্রসিডিওর আছে, সেটা করে আমি ছেড়ে দিচ্ছি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা ভালো থেকো, বাসায় এসো। হ্যাঁ আচ্ছা বাবা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আপনি কলমটা ব্যাগে ঢুকালেন কেন? এটা তো আর কলম। কি বলছেন, কলমটা তো মাত্র আমি আপনাকে সই করতে দিলাম। ভাই আর কলম না। তা দেখলেন তো, এটাই তো সমস্যা, মানে আমরা যতই চান সেটি আমরা কলম। আচ্ছা ঠিক আছে, থাক লাগবে না। তাহলে চার এখন আমরা আসি। আসসালামু আলাইকুম। চাকরি করতে এসে পুলিশের কত পাগল বেশি দেখলাম। বোরে এভাবে চলে গেলি, আর কাজটা ঠিক হয়নি। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। ঝুঁকেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলি